আজকের টপিক যৌন আবেগ পরিবর্তনের রহস্য। রূপান্তরের মূল অর্থ হলো এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হওয়া। যৌন আবেগ এমন এক আবেগ যা সমস্ত জীবের শরীরের মধ্যেই বিরাজ করে। এই আবেগ এতটাই সহজাত আবেগ যাকে দূর করা যায় না এবং সম্পূর্ণরূপে তৃপ্তও করা যায় না। এটা এক স্রোতময় নদীর মতন, বোধশক্তির জন্য একে কিছুক্ষণ দমন করে রাখা গেলেও কিছুক্ষণ বাদে তা পুনরায় উচ্ছৃঙ্খল হয়ে ওঠে। এই আবেগই সর্বাধিক শক্তিশালী আবেগ। যদি একে ঠিকভাবে নিয়ন্ত্রণ করা যায় তবে একজন সাধারণ ব্যক্তিও জিনিয়াস হয়ে উঠতে পারে। গিজারের জল গরম হোক বা ফ্রিজের জল ঠান্ডা, সর্বত্রই নির্ভর করে বিদ্যুতের সঠিক প্রয়োগের উপর। ঠিক সেভাবেই যদি যৌন আবেগের শক্তিকে রূপান্তরিত করা যায় তবে এমন কোনো জিনিসই নেই যা মানুষ পেতে পারে না। এভাবেই মানুষ জিনিয়াস হয়ে ওঠে। জিনিয়াসের অর্থ লম্বা চুল বিশিষ্ট নোংরা দুর্গন্ধযুক্ত মানুষ নয়, বরং যে ব্যক্তি নিজের সর্বাধিক শক্তিশালী আবেগকে মনরূপে ক্রিয়াত্মক করতে পারে সেই ব্যক্তিই হলো জিনিয়াস। সৃজনশীলতা তখনই সর্বাধিক সক্রিয় হয়ে ওঠে যখন কোনো প্রকার প্রেরণার দ্বারা আপনার মস্তিষ্কে কম্পনের সৃষ্টি হয়। অর্থাৎ মস্তিষ্ক যখন সাধারণ অবস্থার থেকে অনেক বেশি দ্রুততার সাথে কাজ করে তখনই সৃজনশীল কল্পনা শক্তি সক্রিয় হয়ে ওঠে। শুধু যৌন আবেগই নয়, যখন তার সাথে প্রেমের ভাব উদয় হয় তখন এই ধরনের পরিবর্তন আরও স্পষ্ট হয়ে ওঠে। প্রথম দিকে শারীরিক ক্রিয়াকলাপের মধ্যে যৌন আবেগ সীমাবদ্ধ থাকে, একে সৃজনশীল কল্পনা শক্তিতে পরিবর্তন করুন। প্রত্যেক জিনিয়াসের চমৎকারিত্বের মূল ভিত্তি হলো এই রূপান্তর। বিচারের আলো দেখা দিলে সেখানে আর কোনো তর্ক চলে না, কারণ তর্ক আসে অভিজ্ঞতা থেকে আর বিচারের স্রোত তার চেয়ে অনেক উপরে। আজ এ পর্যন্তই। ভিডিও সম্বন্ধে কিছু বলার থাকলে কমেন্ট সেকশনে লিখে জানান, আর হ্যাঁ, যদি মনে হয় তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।